প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো পাইলস বা অশ্ব কেন হয়। পাইলস বা অশ্ব হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে দীর্ঘমেয়াদে কেউ অনিদ্রায় ভুগলে, দীর্ঘমেয়াদে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া আক্রান্ত হলে, কম পরিমাণ পানি পান করলে, শাকসবজি ও আঁশজাতীয় খাবার কম খেলে পাইলস হতে পারে, অতিরিক্ত ওজন বা মোটা স্বাস্থ্যের অধিকারী হলে, ভারোত্তোলনে কাজ করলে বা দীর্ঘ সময় বসে কাজ করলে পাইলস হতে পারে, টয়লেটে বেশি সময় বসে থাকলে, এছাড়া মলত্যাগ করার সময় বেশি চাপ প্রয়োগ করলে, বেশি মাত্রায় মল পরিষ্কারক ঔষধ, লেক্সিটিভ বা এনেমা ইত্যাদি ব্যবহার করলে বৃদ্ধ বয়সে পাইলস হওয়ার সম্ভাবনা থাকে এবং গর্ভাবস্থায় পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। যাদের লিভার সিরোসিস হয়ে থাকে তাদের পাইলস হওয়ার সম্ভাবনা থাকে, এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, কারো পাইলসের ইতিহাস থাকে ফ্যামিলির মধ্যে, পরিবারে বাবা মায়েদের, তাদের পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আপনি পাইলস থেকে দূরে থাকতে হলে, মুক্ত থাকতে হলে এই কারণগুলো যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। তথ্যগুলো যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলে দেওয়া অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।